এবার মেয়েটা বলে, কে আপনি এই মরুভূমির মাঝখানে রৌদ্রের মধ্যে দাঁড়িয়ে দাঁড়িয়ে কথা বলেন, কে আপনি, ঘরে আসেন। সৈয়দনা ইব্রাহিম বলে, না আমার পরিচয় দিব না, ঘরেও আসবো না। মেয়েটা বলে, আপনি যদি ঘরে না আসেন আমি কিন্তু রাগ করব। সুবহানাল্লাহ, কোন জোর করে ঘরে নিলেন, শরবত খাওয়ালেন, খেজুর খাওয়ালেন, রুটি খাওয়ালেন, মাংস খাওয়ালেন। সৈয়দনা ইব্রাহিমও চোখের পানি ছেড়ে দোয়া করলেন, ও মিয়া এটাও মাই আগেরটাও। আহা, বেশ কম আসরা নাই। সৈয়দনা ইব্রাহিম মাথায় হাত বুলিয়ে দিয়ে দোয়া করলেন আর বললেন, তোমার স্বামী যখন বন থেকে ফিরে আসবে ফাকরাই আলাইহি সালাম, তোমার স্বামীর একটা সালাম দিবা, আর বলবা ঘরের দরজার নতুন চৌকাট যেন জীবনেও না পাল্টায়। ইসলামিক লাইফ, জীবন গড়ুন কোরআন সুন্নাহর আলোকে। সৈয়দনা ইব্রাহিম ওনার ছেলে ইসমাইলরে দেখতে গেলেন, অনেক দিন পরে দেখতে গেলেন। ওই দিন বাড়িতে সৈয়দনা ইসমাইল বাড়িতে নাই, বনে গিয়েছে শিকার করার জন্য। বাড়িতে সৈয়দনা ইসমাইলের বিবি সৈয়দনা ইব্রাহিম ঘরের দরজার বাইরে থেকে সালাম দিয়ে বললেন, আসসালামু আলাইকুম। ভেতর থেকে কর্কশ গলায় একটা মেয়ে সালামের উত্তর দিয়ে বলল, ওয়া আলাইকা সালাম। গলার মধ্যে কোনো মায়া নাই, মহব্বত নাই। জিজ্ঞেস করলো সৈয়দনা ইব্রাহিম, মা কেমন আছো? কাইফা হালুকিয়া উম্মি, মেয়েটা কয় বেশি সুবিধার না। তোমাদের খাওয়া দাওয়া কেমন চলে? ভালো না। তোমার জামাই কই? বনে গেছে। এবার মেয়েটা বলতেছে, আমনে কেডা? সৈয়দনা ইব্রাহিম বলে, আমি কে চিনবা না। ইদা যা যাওজুকে মিনাল গাবা, স্বামী যখন বন থেকে ফিরবে ফাকরাই আলাইহি সালাম, তোমার স্বামীর একটা সালাম দিবা। ওয়া মুরিহি ইগাইর আতাবাতা বাবিহি, আর বলবা ঘরের দরজার নতুন চৌ ঘরের দরজার চৌকাটটা যেন তোমার স্বামী পাল্টে দেয়। এই কথা বলে বুখারীর বর্ণনা। কিসের হাদিস? বুখারীর হাদিস। ইব্রাহিম চলে গেলেন। ইসমাইল আসার পরে বিবি বলতে আরম্ভ করছে, দুপুরবেলা একটা বুড়া আইছিল। বুড়া কে আইছিল? সৈয়দনা ইসমাইল বলে, কোন বুড়া আসছে, কি বলছে? বিবি বলে, আপনারে সালাম বলছে, ওয়ালাইকুম সালাম। আর কি বলেছে? আর বলছে, ঘরের দরজার চৌকাট যেন আপনি পাল্টে ফেলেন। এই কথা বলার পরে সৈয়দনা ইসমাইল চিৎকার দিয়ে বলে, ও কি করলি তুই? নিজের কপাল পড়লি, নিজের কপালে নিজে কুড়াল মারলি। অমিয়া, চোর বোঝে চোরের সিগনাল, পুলিশ বোঝে পুলিশের সিগনাল, নবী বোঝে নবীর সিগনাল, ঠিক কিনা? সেদিন ইব্রাহিম যা বলছে ইসমাইল ইসলাম ধরে ফেলছে, দেখে বললে, এটা বুড়া না, এটা তোর শ্বশুর, এইটা আমার বাবা ইব্রাহিম খলিল। আমার বাবা যা বলেছে, সিগনালটা তো গ্রিন সিগনাল না, এটা তো রেড সিগনাল, এটা তো বিপদ সংকেত। আমার বাবা যা বলেছে এর মানে হলো তোরে যেন আমি তালাক দেই। গেট আউট, গেট আউট, আই ডিভোর্স ইউ, তোরে তালাক দিয়ে দিলাম। বাবার খুশির জন্য তালাক দিয়ে দিস। আপনার আব্বাও যদি আপনার বউরে এমনি তালাক দিয়ে ফেলতে বলে, দিবেন নাকি? আবার দিয়া ফেলেন? দিয়েন না, মুসিবত আছে। আপনার বাবাও বাবা, সৈয়দনা ইসমাইলের বাবা, ইব্রাহিমও বাবা, ঠিক কিনা? সৈয়দনা ইব্রাহিম মন গড়া কথা বলতেন না, আকাশ থেকে ওহি আসলে বলতেন। এই জন্য আপনার বাবা যদি বলে বউরে তালাক দিয়ে দিয়েন না, খবরদার, বাবারও বুঝাইবেন, বউরেও বুঝাইবেন, ঘরে সংলাপ করবেন, সমঝোতা করবেন। আমগো দুই নেত্রী সংলাপ করে না তো কি হয়েছে, আমরা সংলাপ করব, ঠিক কিনা? ঘরে ঘরে আমরা সংলাপ শুরু করব, মিলাইয়ে দিবেন, হ্যাঁ, বুঝাই দিবেন, বাবারও বুঝাবেন, বউরেও বুঝাবেন। তালাক দেওয়ার ইসলামী যে সিস্টেম, এটাকেও মেনটেন করলে পৃথিবীতে কোনো তালাকই থাকবে না, ডিভোর্স রেট একেবারে কমে যাবে। এখন ঘরে ঘরে তালাক, ঠিক কিনা? তালাক দেওয়ার সিস্টেম হচ্ছে পঞ্চম স্টেপে, যে তালাক পঞ্চম ধাপে। প্রথম ধাপ হচ্ছে ফাইদু হুন্না, বউয়ের সাথে ঝগড়া হইলে ফাইদু হুন্না, বউরে কক্সবাজার বেড়াইতে নিয়ে যাও, বসুন্ধরায় শপিং করে দিবা, নানিরে লইয়া ঘুরতে যাবেন, যমুনা ফিউচার পার্কে নানিরে বেনারসি শাড়ি কিনা দিবেন, কসমেটিক্সের বক্স কিনা দিবেন। এই জন্য বললো ফাইদু হুন্না, ব্যাপারদায় চললে ওয়াজ করবেন, নসিহত করবেন। এই জন্য বউয়ের সাথে যদি ঝগড়া হয় তালাক না, ইসলাম প্রথমে বলছে ফাইদু হুন্না, ওয়াজ করেন, বুঝান, ঘুরতে নিয়ে যান, শাড়ি কিনে দেন। এতেও যদি লাভ না হয় ওয়াহজুরু হুন্না ফিল মাদা, যে বিছানা আলাদা করেন, বউ থাকবে এক ঘরে, আপনি থাকবেন আরেক ঘরে, হয়তো এই বিচ্ছেদের কারণে ভুল বুঝাবুঝি ভেঙে যাবে, স্ত্রী ফিরে আসবে, ঠিক কিনা? এতেও কাজ হয় না। তারপরে আল্লাহ বললেন ওয়াদ্রিবু হুন্না, এবার একটু শাসন করেন, ঘুরতে নিলেন কাজ হয় না, শাড়ি কিনা দিলেন কাজ হয় না, রোম আলাদা করলেন এরপরও কাজ হয় না, এরপরে অদ্রিবু হুন্না, শাসন করেন। অনেকে এটার অর্থ করে বউরে পিটাও না, পিটানো না, বিশ্বনবী কোনোদিন বউয়ের গায়ে হাত দেয় নাই, ঠিক কিনা?
এই অদ্রিব হুন্নার শাব্দিক অর্থ হলো পিটাও, কিন্তু পারিভাষিক অর্থ হলো স্ত্রীকে একটু শাসন করো। মুফাসসিররা এই আয়াতের তাফসীর করতে যেয়ে হয়রান হয়ে গেছে। অনেকে বলছে ছোট্ট কাঠি দিয়ে পিটাও, আর বলে এই কথা শোনো না কেন, দুইটা বাচ্চা হয়ে গেছে, তিনটা সন্তান হয়েছে, এখন সংসার ভাঙতে চাও কেন। অনেক মুফাসসির বলে মেসোয়াক দিয়ে বাড়ি মারো আস্তে আস্তে, অনেক মুফাসসির কয় কোল বালিশ দিয়ে পিটাও যাতে হাত পা না ভাঙে, ঠিক কি না? অদ্রিবু হুন্না, শাসন করো, শাসনও যখন কাজ হয় না। তারপরে আল্লাহ বললেন ফাবাআসু হাকামাম মিন আহলিহি হাকামাম মিন আহলিহা, উভয় পক্ষের মুরব্বীরা বসবে, মিলায় দেওয়ার চেষ্টা করবে, এত কাজ হয় না, চারটা স্টেপ শেষ, পঞ্চম স্টেপে তালাক। তাও রাগের সুরেজ আমরা বলে দিই তিন তালাক, বাইন তালাক, এভাবে না। তালাক দুই ধরনের, তালাক আর সুন্নি তালাক আল বেদাই, একটা সুন্নতি তালাক আর একটা বেদাতি তালাক। বেদাতি তালাক দেয়া যাবে না, সুন্নাতি তালাক দিবেন, মানে প্রতি মাসে একটা। আপনার বউয়ের যখন মাসিক হয় না, যখন পিরিয়ড হয় না, আপনার বউ যখন সুস্থ আছে, ক্লিন আছে, তখন এক তালাক, এক মাসের মধ্যে ফিরে আনার সুযোগ আছে না নাই। এক মাস পরে দিবেন দ্বিতীয় তালাক, দ্বিতীয় মাসেও ফিরে আনার সুযোগ আছে না নাই, ঘরে রাখবেন। হয়তো বিবিরে দেখে আপনার মনে ভালোবাসা জমবে, বিবির মন নরম হয়ে যাবে, বিবিকে ফিরে আনা যাবে। তৃতীয় মাসে তিন তালাক যখন দিবেন আর ফিরে আনার সুযোগ নাই, এটাকে বলে আত্তালাক আল বাইন আল বাইনুনা, এরপরে আর ফিরে আনার সুযোগ নাই। এই প্রসিডিউরগুলো যদি মেনটেন করেন তালাক হবে, তালাক হওয়ার সুযোগ আছে, এজন্য এগুলো মেনটেন করে তালাক দিবেন, ডিভোর্স রেট কমে যাবে। ওমরে ফারুকের জামানায় এক লোক তার স্ত্রীকে 100 তালাক দিছে, কয় তালাক, এরকম ডাকাত বাংলাদেশও আছে না নাই, 100 তালাক দিছে। এখন ওয়াইফ যে ওমরে ফারুককে বিচার দিছে, ওমরে ফারুক বললো তোমার হাজবেন্ডকে ডেকে আনো, ডেকে আনা হলো, কিরে কয় তালাক দিছস, কয় 100 তালাক, দিবি তিন তালাক, 100 তালাক দিছস কেন, কয় মেজাজ গরম আছিল। ওমরে ফারুক বলে ঠিক আছে, বিচার হলো তিন তালাকে তোর বউ তালাক, বাকি 97 তালাক এখন তোর পিঠে পড়বে। সুবহানাল্লাহ, পড়েন, এরকম যদি মাইট দেওয়া যেত জায়গা মতো সব তালাক বন্ধ হয়ে যেত, চিল্লায় বলেন ঠিক কি না। এই জন্য আপনার বাবা যদি বলে ও বাবা তোর বউরে তালাক দে, তালাক দিবেন না, বুঝাবেন, বাবারেও বুঝান বউরেও বুঝান, বরকত দিবে কে? সাইয়েদনা ইব্রাহিম বললেন ঘরের দরজার চৌকাট পাল্টে ফেলো, মনে আছে ঘটনা না, ভুলে গেছেন বোধহয়, তালাক দিয়ে দিলেন বিবিকে, নতুন সংসার শুরু হলো, আরেকটা বংশীয় নেককার মেয়েকে বিয়ে করলেন। তিন বছর পর সাইয়েদনা ইব্রাহিম আবার বেড়াতে আসলেন, আজকেও সাইয়েদনা ইসমাইল বাসায় নাই। সাইয়েদনা ইব্রাহিম সালাম দিলেন, আসসালামু আলাইক, এবার জাদুমাখা কণ্ঠে, কুকিল কণ্ঠে, মোলায়েম কণ্ঠে একটা মেয়ে ঘরের ভেতর থেকে বলে ওয়ালাইকুমুসসালাম, ওয়ালাইকুমুসসালাম। সাইয়েদনা ইব্রাহিম বললেন কাইফা হালুকিয়া উম্মি, মা কেমন আছো বলো বলো। মেয়েটা বলে আলহামদুলিল্লাহি আলা কুল্লি হাল, সব অবস্থায় আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ। পড়েন, সংসার কেমন চলে, কয় খুব ভালো, খাওয়া দাওয়ার অবস্থা কি, কয় আরো ভালো। এবার মেয়েটা বলে কে আপনি এই মরুভূমির মাঝখানে রৌদ্রের মধ্যে দাঁড়িয়ে দাঁড়িয়ে কথা বলেন, কেউ তো কোনোদিন আমাদের খোঁজ নিতে আসে না, কে আপনি ঘরে আসেন? সাইয়েদনা ইব্রাহিম বলে না আমার পরিচয় দিব না, ঘরেও আসব না। মেয়েটা বলে আপনি যদি ঘরে না আসেন আমি কিন্তু রাগ করব, সুবহানাল্লাহ। কোন জোর করে ঘরে নিলেন, শরবত খাওয়ালেন, খেজুর খাওয়ালেন, রুটি খাওয়ালেন, মাংস খাওয়ালেন। সাইয়েদনা ইব্রাহিম চোখের পানি ছেড়ে দোয়া করলেন, ও মিয়া এটাও মাই আগেরটাও, আহা বেশ কম আছে না নাই। সাইয়েদনা ইব্রাহিম মাথায় হাত বুলিয়ে দিয়ে দোয়া করলেন, আর বললেন ইদা জা জাওজুক মিনাল গাবা, তোমার স্বামী যখন বন থেকে ফিরে আসবে, ফাকরা ই আলাইহি সালাম, তোমার স্বামীর একটা সালাম দিবা, ওয়া মুরিহি আই ইউসবিতা আতাবাতা বাবিহি, আর বলবা ঘরের দরজার নতুন চৌকাট যেন জীবনেও না পাল্টায়। চলে গেলেন, ইসমাইল আসলেন, বেবি বলল নুরানি চেহারার এর এক আল্লাহর অলির মতো মুরব্বী লোক আসছিল। মুরব্বী আসছে শুনে ইসমাইল তো ভয় পেয়ে গেলেন, কিরে আগে তো একটা ঘটনা ঘটছে, ঠিক কিনা, কেমন আচরণ করেছিস বল। বিবি বলে আপনি ভয় পাবেন না, আমি খুব ভালো আচরণ করেছি, আপ্যায়ন করেছি। তিনিও খুশি হয়ে আমার মাথায় হাত বলিয়ে দোয়া করে দিয়েছেন আর বলেছেন ঘরের দরজার নতুন চৌকার যেন জীবনেও আপনি না পাল্টান, সুবহানাল্লাহ। সাইয়েদনা ইসমাইল বিবিকে জড়িয়ে ধরলেন, বিবিকে জড়িয়ে ধরে বললেন ও বিবি তুই তো পরীক্ষায় গোল্ডেন এ প্লাস। কি এ প্লাস? যেই মুরব্বী লোকটা এসেছিল সাধারণ কোনো মানুষ নয়, তোমার শ্বশুর আমার বাবা ইব্রাহিম খলিল, আমার বাবা যেই কথা বলে গিয়েছেন, যে ইঙ্গিত দিয়েছেন, এটা তো গ্রিন সিগন্যাল,
আমার বাবা বলেছেন তোমার যেন কোনোদিন তালাক না দেই, তোমার যেন ছেড়ে না দেই। এই যে তোমার হাতটা দুনিয়ার বুকে ধরলাম, জান্নাতে যেন তোমার হাত ধরেই দুজনে জান্নাতে ঢুকে যায়। এজন্য বাবা মায়ের দোয়ার দরকার আছে না নাই? মায়ের দোয়ার চেয়ে বড় দোয়া আছে নাকি? জোরে বলেন।